সুন্দর বন নামের এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত এক কাকলি কাক, আর ছিল খুব অত্যাচারী। আর তার নিজের চাওয়াটা সব সময় অন্যের উপর চাপিয়ে দিত। আর সেই কাকলি কাকের 3 বউ ছিল, আর তার খুব ভালো ছিল। আর তাদের স্বামী কাজের জন্য বাইরে থাকতো। আর এই 3 বউ নিয়ে কাকুলি খুব সুন্দর। একি, আমি এটা কি শুনলাম, তোমরা সবাই নাকি গর্ভবতী হয়েছ? ও, আমার যে কি খুশি লাগছে। তবে আমার ঘরে ছোট ছোট ছানা দিয়ে আমার ঘরটা ভরে যাবে। আমি খুব মজা করে আমি নাতিদের সাথে খেলা করব। সত্যি মা, আজ আমার খুব খুশি এই খবর জেনে। আপনার ছেলেরা তো শহরের সব বন্ধুদেরকে মিষ্টি খাইয়েছে। শোনো টুনটুনি, তুমি আমার বড় বউ, তাই তোমাকে আমি কিছু বলতে চাই। মা বলুন। বলছি, তোমাদের 3 বউয়ের যেন 3টে পুত্র সন্তানই হয়, কারণ পাশের বাড়ির রিমার সব বউদের ছেলে হয়েছে, তো আমাদেরও সব ছেলে চাই। আর এই বলে কাকুলি কাক এই বলে সে ছেলে চাই আর এই বলে কাকুলি কাক সবাইকে ভয় দেখিয়ে সে তার কাজে বেরিয়ে গেল। সে বেরিয়ে তার একটা হাসপাতালে একটা বন্ধু ছিল, সে তার কাছে গেল। গিয়ে তার সাথে অনেক কথা বলে রাজি করল। করে পরের দিন সকালে তার বউদের নিয়ে এলো তার কাছে। কাকুলি, তুমি চলে এসছো, খুব ভালো হয়েছে। আমি তোমার কথাই এক্ষুনি ভাবছিলাম। যাকগে ভালো হয়েছে, আমি তোমার জন্যেই ওই পরীক্ষার রুমটা ফাঁকা রেখেছি, কারণ তুমি আসবে বলেছিলে না, সেই জন্যে। তাড়াতাড়ি তোমার বউদের পাঠিয়ে দাও, এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই তুমি রিপোর্ট পেয়ে যাবে। একটুখানি দাঁড়াবে, রিপোর্ট পেয়ে যাবে, এক্ষুনি পাঠিয়ে দাও বলে তার বউরা সেই যখন রিপোর্ট এলো তার বন্ধু কাকুলি কাককে বলল যে তোমার 2 বৌমার রিপোর্টের ছেলে, আর তোমার বড় বৌমার পেটে রয়েছে একটা মেয়ে। তখন কাকুলি কাক খুব রেগে ধরপড় করে সে তার বউদের নিয়ে বাড়ি চলে গেল। এসে সে টুনির ওপর খুব অত্যাচার করতে চাই লাগলো, যে যাতে সে তার বাচ্চাটাকে নষ্ট করে দেয়। টুনি বলল, মা এরকম করবেন না, আমার বাচ্চা হলে, বাচ্চা বড় হলে আমি এখান থেকে চলে যাব। ঠিক যেন মনে থাকে, যেন আর তোমাকে আরেকটা কথা বলে দিই, মনে থাকে যেন তুমি এই বাড়ির সব কাজ করবে। আমি ভেবেছিলাম যে একটা কাজের লোক নেব, এখন ভাবলাম যে না, তোমাকেই সব করতে হবে। এই বলে কাকুলি কাক চলে গেল। আর তারপর থেকে টুনি সব কাজ করতে লাগলো। আর এরপরে একদিন তার খুব খিদে লাগলো, তাই সুখী পায়রাকে ডাকলো। ডেকে বললো, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে না দিদি। দাঁড়াও, দিচ্ছি। এই বলে সে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সুখী পায়রা টুনটুনি পাখিকে সুখী পায়রা তার জন্য খাবার নিয়ে এসে দিল। আর তারপরে সেখানে কাকুলি কাক চলে এলো। এসে সে খুব রেগে বলল, তোমাকে কে খেতে দিতে বলেছে সুখী বৌমা? আরে, টুনটুন দিদি খুব বলছিল তার খিদে পেয়েছে, আমি মা সেই জন্যেই দিয়েছে, আমার কী দোষ? আর তোমার ওই টুনটুনিদির, ওর কি কাজ পুরো শেষ হয়েছে? না মা, আমার শেষ হয়নি কাজ, আর একটুখানি বাকি আছে, আমি খেয়ে দিয়ে গিয়েই করে দেবো। ওরকম তোমার তো কথা ছিল যে তুমি পুরো কাজ শেষ করবে, তারপরে তোমার খাওয়া দাওয়া, আর তুমি তার আগেই খেতে বসে গেছো, তোমার এত বড় সাহস! দাঁড়াও, আর সখী বৌমা, তুমি আজকের থেকে কাল অবধি কোনো কিছু খেতে পারবে না। আর সখী বৌমা, তুমিও আজকের থেকে তোমার উপোস, তুমি ওকে সাহায্য করেছো না, তার সাজা। এই বলে কাকুলি কাক সেখান থেকে চলে গেল। এইভাবে কিছুদিন গেল, আর এরপরে 3 বউ ডিম দিল, আর তা দিতে থাকলো। আর তার কিছুদিনের মধ্যেই ডিম ফুটে সবার বাচ্চা বের হয়ে এলো।
আর তারপরে কিছুদিন পরে ফের কাকুলিকা টুনটুনির কাছে এলো, বলল আমি তোমার বাচ্চাকে মেরে দেবো। তখন টুনটুনি বলল, কত সুন্দর বাচ্চাটা দেখুন তো, আপনার একটু দয়া মায়া নেই? কত সুন্দর আমার এই মেয়েটা, দেখুন না আপনি, আপনি মারবেন না? আর একটু বড় হলে, একটু উড়তে শিখলে আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। তুমি আমাকে কোনোভাবেই আর দেখতে হবে না, আমার মুখ তোমাকে, এই বলে কাকুলিকা সেখান থেকে চলে গেল। বাকিরা শোনো, তোমরা তোমাদের বাচ্চা নিয়ে থাকো, আমি তোমাদের জন্য রান্না করে আনছি। এই অপয়া বৌমার হাতে রান্না খেয়ে যদি তোমাদের কোনো ক্ষতি হয়, তাই বরং আমি রান্না করব। দাদু ভাইরা, তোমরা মায়ের কাছে থাকো, কেমন? এই কথা বলে ও বাকি দুই বৌমারা টুনির জন্য অনেক কষ্ট পায়, কিন্তু তাদের কিছু করার ছিল না। এইভাবে কয়েকদিন কেটে যায়। বৌমারা, আমার দুই দাদু ভাইদের নিয়ে একটু ঘুরতে যাও তো, আর দাদু ভাইদের জন্য খাবার গরম করছি, কেমন? ও তার সবাই সেখান থেকে চলে যায়। কিরে টুনির মেয়ে, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? যা তুই মার কাছে যা, তোর মা তো নদীর কাপড় কাচতে গেছে, যা যা যা, তোকে দেখতে একদম ভালো লাগে না। অপয়া কোথাকার! ঠাকুরমার এই সব কথা শুনে সে মন খারাপ করে ঘরে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে চুপ করে বসে পড়ে আর কাকুলিকা খাবার গরম করতে থাকে। হঠাৎ উনান থেকে আগুন কাকুলিকাকে ডানায় লেগে যায় আর যন্ত্রণায় কাকুলিকা চিৎকার করতে থাকে। ঘর থেকে ঠাকুরমা চিৎকার শুনে ছুটে চলে আসে। চলে এসে আর জল দিয়ে কাকুলির ডানা নেভায়। আরে এ কি সর্বনাশ ঠাকুমা, তোমার ডানায় ক্ষত হয়ে গেছে যে, তোমার অনেক জ্বালা করছে না ঠাকুমা? তুমি ভেবো না ঠাকুরমা, আমি তোমায় এক্ষুনি মলম লাগিয়ে দিচ্ছি, একদম ভালো হয়ে যাবে। এরপরে টুনির মেয়ে মলম এনে কাকুলিয়াকে ডানাতে লাগিয়ে দেয়। এই সব দেখে কাকুলির অনেক মায়া হয়। ততক্ষণে বাকিরা সব সেখানে চলে আসে। তখন কাকুলিকা সব কথা খুলে বলে, টুনি তোমার মেয়ের জন্য আমি বেঁচে আছি বৌমা, এ আমি আমি তোমায় অনেক কথা শুনিয়েছি, এই মেয়ের জন্য অনেক জ্বালিয়েছি, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমার কাছে আয় তোরা, আজ থেকে তোদের সমান চোখে ভালোবাসবো, আয় সোনারা। কাকুলি জড়িয়ে ধরে আদর করতে থাকলো।